জানেন মিগ বিমান থেকে কোন মিসাইল এফ সিক্সটিনকে নামিয়ে দেয় ভারত অত্যাধুনিক এফ সিক্সটিন বিমান নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তান আর তাকে তাড়া করতে যায় ভারতীয় মিক টোয়েন্টি ওয়ান যে বিমানেই ছিলেন অভিনন্দন মেঘ বিমান থেকে ছোড়া হয় বিশেষ মিসাইল যার নাম আর ড্যাশ সেভেন থ্রি এই মিসাইল আকাশ থেকে আকাশে আঘাত আনতে সক্ষম যদিও এটি শর্ট রেঞ্জের মিসাইল তবে কোনো বিমানকে আঘাত করতেই এটার ব্যবহার করা হয় এই ক্ষেপণাস্ত্র ত্রিশ কিলোমিটার দূর পর্যন্ত আঘাতে সক্ষম সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক শূন্য দুই থেকে বিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উড়ন্ত লক্ষ্যে আঘাত আনতে পারে এই মিসাইলের গতিবেগ ঘন্টায় প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার মূলত মিক টোয়েন্টি নাইন মিক টোয়েন্টি ওয়ান সু টোয়েন্টি সেভেন অবলিক থার্টি থ্রি সু থার্টি ফোর এবং সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলিতে এই মিসাইল ব্যবহার করা হয় তেজসে এই মিসাইল স্থাপন করার চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে গত ছাব্বিশ ফেব্রুয়ারি ভোররাতে পাক জঙ্গি ঘাটিতে এয়ার স্ট্রাইক করে ভারত পাক অধিকৃত কাশ্মীরের যশের সবচেয়ে বড় ঘাঁটিতে আকাশপথে মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা সেই হামলার পরদিনই দিনই ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে একাধিক পাক যুদ্ধ বিমান তার মধ্যে তিনটি এফ সিক্সটিনও ছিল সেই তিন যুদ্ধ বিমানের একটিকে তাড়া করতে গিয়ে পাকিস্তানের হাতে আটকা পড়েছিল অভিনন্দন অভিনন্দনের মিগ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হানায় কপকাত হয় পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান